হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য আজকের রেসিপি অরেঞ্জ স্যামোলিনা কেক খুবই মজার এই কেকটা ঝটপট কিন্তু তৈরি করে ফেলা যায় তো মাঝে মাঝে যখন কেক খেতে ইচ্ছা হয় তখন কিন্তু খুব ঝটপট এই কেকটা তৈরি করে নিতে পারেন আর চা কিংবা কফির সাথে উপভোগ করতে পারেন আর বাচ্চার স্কুলের টিফিনেও অনায়াসে দিয়ে দেওয়া যায় স্বাস্থ্যকর আর মজাদার এই অরেঞ্জ স্যামোলিনা কেকটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে চলুন তবে কিভাবে সফট এই মজাদার কেকটা তৈরি করতে হবে সেটাই দেখিয়ে দিই প্রথমেই একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ফুল ফ্যাট লিকুইড মিল্ক আধা কাপ পরিমাণ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি সেই দুধটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আধা কাপ পরিমাণ সুজিটাকে ভাজেনি নিই কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম একটু মিশিয়ে দশ মিনিটের জন্য একটা পাশে রেখে দেব একটা ব্লেন্ডারের জগ নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা কমলা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর অল্প একটু খোসাও এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চাইলে বাটারও ব্যবহার করা যাবে সমপরিমাণ রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি এবারে এই উপকরণগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে আর দশ মিনিটও হয়ে গেছে দশ মিনিটে কিন্তু সুজিটা কেমন ফুলে ডাবল হয়ে গেছে এখন এই সুজির মধ্যে সেই অরেঞ্জের মিক্সচারটা দিয়ে দিলাম একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে শুকনা কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব সেটা হচ্ছে ময়দা আধা কাপ পরিমাণ বেকিং পাউডার একটা চামচ পরিমাণ এক চিমটি পরিমাণে লবণ পাউডার মিল্ক তিন টেবিল চামচ পরিমাণ এবারে আবারও খুব ভালোভাবে একসাথে সব মিশিয়ে নেব এই তো আমাদের কেক মিক্সচার কিন্তু রেডি হয়ে গেছে এখন যেই মোল্ডের মধ্যে আমি কেকটাকে বেক করব সেই মোলটা একটু প্রিপেয়ার করে নেব এখানে সাত বাই সাত ইঞ্চি পরিমাণ একটা মোল্ড নিয়ে নিয়েছি আমি এখন এর ভিতরে একটু কাগজ বিছিয়ে নিব আমি বাটার পেপার নিয়ে নিয়েছি আপনারা অন্য যে কোনো কাগজই কিন্তু এর মধ্যে দিয়ে কেকটাকে বেক করে নিতে পারেন তো দুটো কাগজকে আমি এমনিতেই বিছিয়ে নিচ্ছি আর কেটে নেওয়ার ঝামেলাতে গেলাম না সরাসরি কাগজগুলো বিছিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মোল্ডের সাইজ মতো করে কেটে তারপরে বিছিয়ে নিয়েও কেকটা বেক করতে পারেন তো আমি দুটো কাগজ বিছিয়ে নিলাম এইভাবে বিছিয়ে নিলে যেটা হয় কেকটাকে মোল্ড আউট করতে অনেক সুবিধা হয় সামান্য একটু তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি এরপরে এর মধ্যে কেক মিক্সচারটাকে দিয়ে দিব। আর আজকে কেকটাকে আমি বরাবরের মতোই চুলাতে বেক করে দেখাবো সবার সুবিধার জন্য আর ওভেনে যারা বেক করতে চান তাদের জন্য ওভেনের টেম্পারেচারটা কত হবে সেটা কিন্তু স্কিনে লেখাই উঠছে এবার একটু ট্যাপ করে দিচ্ছি আর এই কেকটার স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে একটু আলমন্ড স্লাইস দিয়ে দিচ্ছি এতে করে কেকটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে আর কেকটাকে চুলাতে বেক করার জন্য আমি চুলার মধ্যে একটা হাড়ি আগে থেকে গরম হতে বসিয়ে রেখেছি দশ মিনিটের জন্য হাই হিটে রেখে হাড়িটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন সেই হাড়ির ভিতরে কেক মোলটাকে দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে দিব ঢাকনায় কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে আর দুই মিনিটের জন্য চুলা হাই হিটে রাখতে হবে দুই মিনিট পরে চুলা একদম লো করে দিয়ে চল্লিশ থেকে ৪৫ মিনিটের জন্য কেকটাকে বেক করে নিতে হবে ৪৫ মিনিট পরে আমি কেকটা চেক করে নিলাম একটা স্টিক দিয়ে স্টিকটা একদম ক্লিয়ার তার মানে আমাদের কেকটাও একদম হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে কেকটাকে মোল্ড আউট করে নিব। দুই পাশে কাগজ ধরে টান দিলেই কিন্তু কেকটা খুব সহজেই চলে আসলো এই তো হয়ে গেল দারুণ মজাদার অরেঞ্জ স্যামোলিনা কেক চায়ের সাথে খেতে অসম্ভব ভালো লাগে বাসায় একবার ট্রাই করবেন দেখবেন যে আপনারাও খুব সহজেই কিন্তু পারফেক্ট নরম একটা কেক তৈরি করে নিতে পারছেন তো এই ছিল আমার আজকের সহজ একটা কেকের রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবরের মতোই রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল বাটনটাও প্রেস করে দিবেন এতে করে পরবর্তী আপডেটের নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যাবেন আর ভিডিও দেখতে মিস করবেন না তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কথা হবে পরের পর্বে নতুন আর মজাদার আরেকটা রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ